হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদ্যালয়। ফ্রেন্ডস, আমি এটি পেডাগোগির কিছু অ্যাসেসমেন্ট আন্ড লর্নিং পার্টর কিছু কোশ্চেন হচ্ছে ডিসকসন্স করিবা। দেখন্তু কোন আছে ফাস্ট কোশ্চেন, দেখন্তু ফাস্ট আছে অ্যাসেসমেন্ট ইনক্লুডস কোয়ালিটেটিভ ডেসক্রিপশন, কোয়ান্টিটেটিভ ডেসক্রিপশন, বোথ কোয়ালিটেটিভ আন্ড কোয়ান্টিটেটিভ ডেসক্রিপশন, নন অফ দিজ। তো এটি হচ্ছে কোন আনসর হব দেখন্তু। তো যদি কইতা কি যদি আমি জাঁচি মেজরমেন্ট আউ আসেসমেন্ট আউ ইভালুয়েসন তিনটা যাক হচ্ছে অলগা অলগা। মেজরমেন্টটা হচ্ছে আমার কেবল হচ্ছে কোয়ান্টিটেটিভ, আসেসমেন্টটা হচ্ছে কোয়ালিটেটিভ, আউ হচ্ছে আমার ইভালুয়েসন হচ্ছে আমার মেজরমেন্ট আসেসমেন্ট আউ হচ্ছে রয়েছে কোণ ইভালুয়েসন। তো এটা হচ্ছে কেবল কোয়ান্টিটেটিভ, তো এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, এটা হচ্ছে কোয়ালিটেটিভ ইন নেচর। তা নেচর কহিলে এটা কোয়ান্টিটেটিভ, আসেসমেন্ট হচ্ছে কোয়ালিটেটিভ, এটা হচ্ছে বোথ কোয়ান্টিটেটিভ প্লস কোয়ালিটেটিভ প্লস ভ্যালু জজমেন্ট রয়েছে। তো এইটি কিন্তু পচারিছি কোণ না আসেসমেন্ট ইনক্লুডস। তো ভালসে কোশ্চেনটা পড়বে, কোয়ালিটেটিভ ডেসক্রিপশন, কোয়ান্টিটেটিভ ডেসক্রিপশন, বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেসক্রিপশন। তো এইটি হচ্ছে মানে আসেসমেন্টটা যেহেতু গোটে ব্রডর হচ্ছে প্রোসেস, ব্রডর টর্ম দ্যান দ মেজরমেন্ট, তো সেপাই সে হচ্ছে কোয়ালিটেটিভ আউ কোয়ান্টিটেটিভ বোথকু ডেসক্রাইব করিব। তো বোথকু হচ্ছে সে ইনক্লুড করিব দুইটা যাককু তা ভিতরে। তেণু এটি হচ্ছে বেটর অপশন হব অপশন নম্বর সি। তো আনসর হয়ে যাব এটি কোশ্চেন নম্বর ওয়ানর হচ্ছে আনসর হয়ে যাব সি। তাপরে নেক্সট কোশ্চেন দেখন্তু, নেক্সট হচ্ছে আসেসমেন্ট ইজ ইউজড টু। তো আসেসমেন্ট কোন পাই হচ্ছে ইউজ করা যায়, টু ইম্প্রুভ ফিউচার স্টুডেন্ট লর্নিং, অ্যানালাইজ অ্যান্ড সিন্থেসিস অফ নিউ ইনফরমেশন, রিকল প্রিভিয়াস ইনফরমেশন, অর ডি হচ্ছে অল অফ দ এভব। তো আসেসমেন্টর হচ্ছে মেন কাম কোণ না আসেসমেন্ট ইউজ করা যায় ইম্প্রুভ ফিউচার স্টুডেন্ট লর্নিং, ঠিক আছে। তাপরে অ্যানালাইজ অ্যান্ড সিন্থেসিস অফ নিউ ইনফরমেশন নিশ্চিন্ত ভাবে, তো এটা হচ্ছে দুইটা যাক করেক্ট। তাপরে রিকল প্রিভিয়াস ইনফরমেশন, তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা প্রিভিয়াস ইনফরমেশন কু সে হচ্ছে তার ফিউচর বা করেন্ট হচ্ছে যাহা বি প্রোগ্রামস প্ল্যানিং যাহা বি চালিব লর্নিং সবুথিরে হচ্ছে আসেসমেন্ট তাকে ইউজ করে থাকে। তো এইটা বি হচ্ছে ঠিক। তো যেহেতু তিনটা যাক ঠিক, তো তেমনি আমার আনসর হয়ে যাব এটি অপশন নম্বর ডি অল অফ দ এভব। তাপরে দেখন্তু সমেটিভ ইভালুয়েসন টেক্স প্লেস, তো সমেটিভ ইভালুয়েসন হচ্ছে টেক্স প্লেস ডিউরিং এন্ট্রান্স, ডিউরিং টিচিং লর্নিং প্রসেস, অ্যাট দ এন্ড অফ দ সেশন। তো আমি জাঁচি আমার যে ইভালুয়েসন প্রসেস হচ্ছে রুচি, তো গোটে হচ্ছে আমার আসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েসন দুইটা যাক দো দুজন যাক ইকুয়াল নুহে, ইকুয়াল টর্ম নুহে। তো কিন্তু এটি ইউজ হয়েছে সমেটিভ ইভালুয়েসন। তো সমেটিভ ইভালুয়েসন হচ্ছে কেতবে হচ্ছে হচ্ছে, তো ফর্মেটিভ ইভালুয়েসন যদি আমি কহবা তার ফর্মেটিভ ইভালুয়েসন আমি সবুলে জাঁচি হুয়ে ডিউরিং দ টিচিং লর্নিং প্রোসেস। কিন্তু সমেটিভ ইভালুয়েসন হচ্ছে কেতবে হুয়ে না সমেটিভ ইভালুয়েসন সবুলে মনে রাখবে আট দ এন্ড অফ দ সেশন। গোটে ক্লাস সপোজ চালছি, ক্লাসর এন্ডে যে ইভালুয়েসন প্রোসেস হব তাকে হি আমি কইতান্তি সমেটিভ ইভালুয়েসন। যদি ইউনিট টেস্ট হয়ে থাকে তাহলে এন্ড রেজল্ট যা মিলে তাকে হি কোয়াযিব সমেটিভ ইভালুয়েসন। যদি হাফ ইয়ারলি অর আনুয়াল টেস্ট হল তো এন্ডর যে রেজল্ট মিলব তাকে হি কোয়াযিব সমেটিভ ইভালুয়েসন। মানে যে কোনসি গোটে সেশনর এন্ডে হচ্ছে করা যাউথিব। তো তেণু করে এটি আনসর হয়ে যাব অপশন সি অ্যাট দ এন্ড অফ দ সেশন। দেখুন অপশনস আছে ডিউরিং এন্ট্রান্স, ডিউরিং টিচিং লর্নিং প্রোসেস, অ্যাট কমপ্লিশন অফ এ ইউনিট। তো এন্ট্রান্স হবনি, অ্যাট কমপ্লিশন অফ অ্যান ইউনিট হবনি, আউ টিচিং লর্নিং প্রোসেস ডিউরিংটা হব ফর্মেটিভ ইভালুয়েসন। তেণু করে আনসর হয়ে যাব এটি আট দ এন্ড, ঠিক আছে। তাপরে নেক্সট কোশ্চেন কু যা, নেক্সট দেখুন আসেসমেন্ট অফ লর্নিং মিন্স। তো যে আসেসমেন্ট অফ লর্নিং অছি, তো আসেসমেন্ট অফ লর্নিংর মানে কোণ, প্লেসমেন্ট, ডায়াগ্নোস্টিক, ফর্মেটিভ, সমেটিভ। তো সবুলে মনে রাখতু এই চারটা যাক হচ্ছে ইম্পর্টাট টাইপস অফ হচ্ছে আমার আসেসমেন্ট, যেটা কি প্লেসমেন্ট। সপোজ গোটে নূয়া স্কুলে আডমিশন নেবার অছি কি গোটে কোটি জব পাই জয়েন করিবার অছি, তো সেই কেসরে যে আসেসমেন্ট করা যায় তাকে হচ্ছে প্লেসমেন্ট আসেসমেন্ট কুহাযাই থাকে। তারপরে ফর্মেটিভ তো আমি জাঁচি ডিউরিং দ টিচিং লর্নিং প্রোসেসরে হয়ে থাকে। ডায়াগ্নোস্টিক হচ্ছে ফর ডায়াগ্নোস্টিক পরপজ, যাহা লর্নিং ডিফিকল্টিস লর্নিং গ্যাপস অছি তাকে জাঁয়া হয়ে থাকে। সমেটিভটা হচ্ছে আট দ এন্ড পিরিয়ডরে হয়ে থাকে। আমেটিভ আসেসমেন্ট কু হি আমি কইতান্তি কোণ না আসেসমেন্ট অফ লর্নিং। তো তেণু করে সবুলে মনে রাখতু সমেটিভটা হচ্ছে আসেসমেন্ট অফ লর্নিং, আমার ফর্মেটিভটা হচ্ছে কোণ না আসেসমেন্ট ফর লর্নিং।
ଏଇ ଦୁଇଟା ଯାକ ଭିତରେ ଡିଫରେନ୍ସ ମନେ ରଖିବେ। ଫର୍ମେଟିଭ୍ ହେଉଛି ଆସେସମେଣ୍ଟ ଫର୍ ଲର୍ଣ୍ଣିଂ, ସମେଟିଭ୍ ହେଉଛି ଆସେସମେଣ୍ଟ ଅଫ୍ ଲର୍ଣ୍ଣିଂ। ଠିକ୍ ଅଛି, ତ ଆନ୍ସର୍ ତେଣୁକରି ହେଇଗଲା ଏଠି ଆମର ଅପସନ୍ ଡି। ତାପରେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଖନ୍ତୁ, ଆସେସମେଣ୍ଟ ଫର୍ ଲର୍ଣ୍ଣିଂ ଅକର୍ସ। ତ ଆସେସମେଣ୍ଟ ଫର୍ ଲର୍ଣ୍ଣିଂ ଅକର୍ସ ଥ୍ରୁ ଆଉଟ୍ ଦ ଲର୍ଣ୍ଣିଂ ପ୍ରୋସେସ୍, ଏଣ୍ଡ ଅଫ୍ ଦ ୟୁନିଟ୍, ବିଫୋର୍ ଦ ଟିଚିଂ ଲର୍ଣ୍ଣିଂ ପ୍ରୋସେସ୍, ନନ୍ ଅଫ୍ ଦିଜ୍। ତ ଏଇଠି ଯେଉଁ ଦେଲା କି ଆସେସମେଣ୍ଟ ଫର୍ ଲର୍ଣ୍ଣିଂ ଅକର୍ସ, ତ ଜଷ୍ଟ ମୁଁ ଏବେ କହିଲି କି ଆସେସମେଣ୍ଟ ଫର୍ ଲର୍ଣ୍ଣିଂଟା ହେଉଛି ସବୁବେଳେ ଥ୍ରୁ ଆଉଟ୍ ଦ ବା ଡ୍ୟୁରିଂ ଅର୍ ଥ୍ରୁ ଆଉଟ୍ ଦ ଲର୍ଣ୍ଣିଂ ପ୍ରୋସେସ୍ ହେବ। ତେଣୁକରି ଆନ୍ସର୍ ହେଇଯିବ ଏଠି ଆମର ଅପସନ୍ ଏ, ଏଣ୍ଡ ହେବନି, କାହିଁକିନା ଏଣ୍ଡ ହେଉଛି ସମେଟିଭ୍ ହୁଏ। ତାପରେ ହେଉଛି ବିଫୋର୍ ଦ ଟିଚିଂ ଲର୍ଣ୍ଣିଂ ହେବନି, ନନ୍ ଅଫ୍ ଦ ଦିସ୍ ହେବନି। ତାପରେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଖନ୍ତୁ, ଦ ମେନ୍ ପର୍ପସ୍ ଅଫ୍ ଆନ୍ ଆସେସମେଣ୍ଟ ଫର୍ ଲର୍ଣ୍ଣିଂ ଟାସ୍କ ଇଜ୍ ଟୁ ପ୍ରୋଭାଇଡ୍ ଫିଡ଼ବ୍ୟାକ୍ ଟୁ ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍, ଟିଚର୍ସ, ବୋଥ୍ ଟିଚର୍ସ ଆଣ୍ଡ ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍, ନନ୍ ଅଫ୍ ଦ ଏଭବ୍। ତ ମେନ୍ ପର୍ପସ୍ ହେଉଛି ଅଫ୍ ଆନ୍ ଆସେସ୍, ମେନ୍ ପର୍ପସ୍ କ'ଣ ଆସେସମେଣ୍ଟ ଫର୍ ଲର୍ଣ୍ଣିଂର ମେନ୍ ପର୍ପସ୍ କ'ଣ ନା ହେଉଛି ପ୍ରୋଭାଇଡ଼ କରିବା ଫିଡ଼ବ୍ୟାକ୍। କାହାକୁ ନା ପ୍ରୋଭାଇଡ଼ କରେ ଏଇଟା ଫିଡ଼ବ୍ୟାକ୍ ହେଉଛି କାହାକୁ କାହାକୁ ନା ଷ୍ଟୁଡେଣ୍ଟକୁ ଫିଡ଼ବ୍ୟାକ୍ ଦିଏ, ଟିଚର୍ସକୁ ଫିଡ଼ବ୍ୟାକ୍ ଦିଏ। ତ ଏଇଠି ସମସ୍ତଙ୍କୁ ଟିଚିଂ ଲର୍ଣ୍ଣିଂର ଇମ୍ପ୍ରୁଭମେଣ୍ଟ ପାଇଁ ଟିଚର୍ସମାନେ ନିଜକୁ ବି ଆସେସ୍ କରିଥାନ୍ତି, ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍ମାନେ ନିଜକୁ ଆସେସ୍ କରିଥାନ୍ତି ଥ୍ରୁ କ'ଣ ଫିଡ଼ବ୍ୟାକ୍ ମେକାନିଜିମ୍। ଯେଉଁ ଫିଡ଼ବ୍ୟାକ୍ଟା ଦିଆଦେଇ ଚାଲେ ବୋଥ୍ ହେଉଛି ସେଥିରୁ ହେଉଛି ଉପକୃତ ହୋଇଥାନ୍ତି। ତ ତେଣୁକରି ଏଠି ଆନ୍ସର୍ ହେଇଯିବ ବୋଥ୍। ତାପରେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଖନ୍ତୁ, ନେକ୍ସଟ ଅଛି ଆସେସମେଣ୍ଟ ଅଫ୍ ଲର୍ଣ୍ଣିଂ ଟେକ୍ସ ପ୍ଲେସ୍। ତ ଏଇ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଖନ୍ତୁ କେତେ ରିପିଟେସନ୍ ହେଇକି ପଚାରିଛି, ଆସେସମେଣ୍ଟ ଅଫ୍ ଲର୍ଣ୍ଣିଂ ଟେକ୍ସ ପ୍ଲେସ୍ ବିଫୋର୍ ଦ ଇନ୍ଷ୍ଟ୍ରକ୍ସନ୍, ଡ୍ୟୁରିଂ ଦ ଇନ୍ଷ୍ଟ୍ରକ୍ସନ୍, ଏଣ୍ଡ ଅଫ୍ ଦ ସେସନ୍, ଆଟ୍ ଏଭ୍ରି ମୋମେଣ୍ଟ। ତ ଆସେସମେଣ୍ଟ ଅଫ୍ ଲର୍ଣ୍ଣିଂ ହେଉଛି କେତେବେଳେ ହେଇଥାଏ, ତ ଜଷ୍ଟ ଆମେ ଡିସ୍କସ୍ କରିନେ କି ଆସେସମେଣ୍ଟ ଅଫ୍ ଲର୍ଣ୍ଣିଂ ହେଉଛି ସବୁବେଳେ ଆଟ୍ ଦ ଏଣ୍ଡ ଅଫ୍ ଦ ସେସନ୍ ହେଉଛି ହେଇଥାଏ। ତ ଆନ୍ସର୍ ହେଇଯିବ ଏଠି ଅପସନ୍ ସି। ତାପରେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍କୁ ଯିବା, ଦେଖନ୍ତୁ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ କ'ଣ ଅଛି। ନେକ୍ସଟ ଦେଖନ୍ତୁ, ଆସେସମେଣ୍ଟ ଆଜ୍ ଲର୍ଣ୍ଣିଂ ବେସ୍ଡ ଅନ୍ ଦ ଆପ୍ରୋଚ୍ ଅଫ୍, ଆସେସମେଣ୍ଟ ଆଜ୍ ଲର୍ଣ୍ଣିଂ ବେସ୍ଡ ଅନ୍ ଦ ଆପ୍ରୋଚ୍ ଅଫ୍ କୋଅପରେଟିଭ୍ ଲର୍ଣ୍ଣିଂ, କୋଲାବରେଟିଭ୍ ଲର୍ଣ୍ଣିଂ, ବୋଥ୍ ଅଫ୍ ଦ ଏଭବ୍, ମାନେ ବୋଥ୍ କୋଅପରେଟିଭ୍ ଆଣ୍ଡ କୋଲାବରେଟିଭ୍ ଲର୍ଣ୍ଣିଂ, ନନ୍ ଅଫ୍ ଦ ଏଭବ୍। ଦେଖନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡସ୍, ମୁଁ କହିଥିଲି କି କୋଅପରେଟିଭ୍ ଲର୍ଣ୍ଣିଂ ଆଣ୍ଡ କୋଲାବରେଟିଭ୍ ଲର୍ଣ୍ଣିଂ ଏଇ ଦୁଇଟା ଯାକ ହେଉଛି ମେନ୍ଲି ହେଉଛି ଟିମ୍ ଲର୍ଣ୍ଣିଂର ହେଉଛି ମେନ୍ ହେଉଛି କାମ। ତ ଏଥିରେ ହେଉଛି ଗ୍ରୁପ୍ ଫର୍ମେସନ୍ କରାହୋଇଥାଏ, କୋଅପରେଟିଭ୍ ଲର୍ଣ୍ଣିଂରେ ସ୍ମଲ୍ ଗ୍ରୁପ୍ ଫର୍ମେସନ୍ କରାହୋଇଥାଏ, କୋଲାବରେଟିଭ୍ ଲର୍ଣ୍ଣିଂରେ ହେଉଛି ଗ୍ରୁପ୍ଟା ମେ ବି ଲାର୍ଜ ହୋଇଥାଇପାରେ, ବଟ୍ ଗୋଟେ ମିଶିକି ଗୋଟେ ହେଉଛି କୋଲାବରେଟିଭ୍ଲି ତ ଲୋକମାନେ ବା ପିଲାମାନେ ଯାହା ବି ଥାଆନ୍ତି ଯେଉଁମାନେ ପ୍ରୋଜେକ୍ଟସ୍ ଉପରେ ଗୋଟେ କାମ କରିଥାନ୍ତି। ତ ଆସେସମେଣ୍ଟ ଆଜ୍ ଲର୍ଣ୍ଣିଂ ଏଥିରେ କେମିତି ହେଉଛି, ଆସେସମେଣ୍ଟ ଆଜ୍ ଲର୍ଣ୍ଣିଂ ଇଜ୍ ବେସ୍ଡ ଅନ୍ ହ୍ୱିଚ୍ ଆପ୍ରୋଚ୍ ପଚାରିଛି। ତ ଯେଉଁ ଆସେସମେଣ୍ଟ ଆଜ୍ ଲର୍ଣ୍ଣିଂର ମାନେ କ'ଣ, ଫାଷ୍ଟ ଆସେସମେଣ୍ଟ ଆଜ୍ ଲର୍ଣ୍ଣିଂ ହେଉଛି ସେଲ୍ଫ ଆସେସମେଣ୍ଟ। ତ ସେଲ୍ଫ ଆସେସମେଣ୍ଟ କେତେବେଳେ ହେବ, ତ ଯେତେବେଳେ ଟିମ୍ ଲର୍ଣ୍ଣିଂ ହେବ, ଯେତେବେଳେ ପିଅର୍ ଗ୍ରୁପ୍ସମାନଙ୍କ ଭିତରୁ କିଛି କିଛି ନୂଆ ଜିନିଷ ଗୋଟେ ପିଲା ଶିଖିବାକୁ ପାଇବ, ସେତେବେଳେ ସିଏ କ'ଣ ଭୁଲ କରୁଛି, ତା'ର କ'ଣ ହେଉଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ସ ରହୁଛି, ସିଏ ହେଉଛି ଇଜିଲି ସେତେବେଳେ ନିଜକୁ ଆସେସ୍ କରିପାରିବ। ତ ତେଣୁକରି ଆସେସମେଣ୍ଟ ଆଜ୍ ଲର୍ଣ୍ଣିଂଟା ହେଉଛି ଏଇ ଦୁଇଟା ଯାକକୁ ହେଉଛି ଇନକ୍ଲୁଡ଼ କରିବ, ବା ଦୁଇଟା ଯାକ ଆପ୍ରୋଚ୍ ଉପରେ ହେଉଛି ବେଷ୍ଟ। ତ ଆନ୍ସର୍ ହେଇଯିବ ଅପସନ୍ ନମ୍ବର ଏଠି ସି। ତାପରେ ନେକ୍ସଟ ଦେଖନ୍ତୁ, ନେକ୍ସଟ ଅଛି ହ୍ୱିଚ୍ ଟୁଲ୍ ଇଜ୍ ନୋନ୍ ଆଜ୍ ମେଜରମେଣ୍ଟ ୱିଦାଉଟ୍ ଇନ୍ଷ୍ଟ୍ରୁମେଣ୍ଟ। କେଉଁଟା ଗୋଟେ ଟୁଲ୍ ଏମିତି ଯେଉଁଟାକୁ କି ଆମେ କହିବା ମେଜରମେଣ୍ଟ ୱିଦାଉଟ୍ ଇନ୍ଷ୍ଟ୍ରୁମେଣ୍ଟ, ଆସାଇନମେଣ୍ଟ, ଅବଜରଭେସନ୍, ଏନେକ୍ଡୋଟାଲ ରେକର୍ଡ, ରେଟିଂ ସ୍କେଲ। ତ କେଉଁଟା ଗୋଟେ ଏମିତି ଟୁଲ୍ ଯେଉଁଟାକି ହେଉଛି ଆମେ ତାକୁ କୁହନ୍ତି କ'ଣ ନା ମେଜରମେଣ୍ଟ ୱିଦାଉଟ୍ ଏନି ଇନ୍ଷ୍ଟ୍ରୁମେଣ୍ଟ। ତ କିଛି ଗୋଟେ ବିନା ଇନ୍ଷ୍ଟ୍ରୁମେଣ୍ଟରେ ହେଉଛି ଆମର ହେଉଛି ମେଜରମେଣ୍ଟ କରାଯାଏ। ତ କେଉଁଥିରେ କରାଯାଏ, ତ ଆମର ହେଉଛି ମେନ୍ ଅବଜରଭେସନ୍ଟା କ'ଣ କେବଳ ଦେଖିକି ହିଁ ଅବଜର୍ଭ କରିକି ହେଉଛି କରାଯାଇଥାଏ। ତ ତେଣୁକରି ଏଇଟା ହେଉଛି ମେଜରମେଣ୍ଟ ବା କିଛି ଗୋଟେ ପରିମାପନ କରାଯାଇଥାଏ ବିନା ହେଉଛି ଇନ୍ଷ୍ଟ୍ରୁମେଣ୍ଟ, କିଛି ଇନ୍ଷ୍ଟ୍ରୁମେଣ୍ଟ ଆବଶ୍ୟକ ନାହିଁ। ତ ତେଣୁକରି ଆନ୍ସର୍ ହେଇଯିବ ଏଠି ଅପସନ୍ ବି। ଠିକ୍ ଅଛି, ତାପରେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଖନ୍ତୁ, ନେକ୍ସଟ ଅଛି ଫ୍ରମ୍ ଦ ଫଲୋଇଂ ହ୍ୱିଚ୍ ଇଜ୍ ନଟ୍ ରିଲେଟେଡ଼୍ ଟୁ ଅବଜରଭେସନ୍। କେଉଁଟା ଅବଜରଭେସନ୍ ସହିତ ରିଲେଟେଡ଼୍ ନୁହେଁ ସେ ପଚାରିଛି ଏଠି। ଦେଖନ୍ତୁ ଅପସନ୍ସ କ'ଣ ଅଛି, ପାର୍ଟିସିପାଣ୍ଟ, ନନ୍ ପାର୍ଟିସିପାଣ୍ଟ, କଣ୍ଟ୍ରୋଲ୍ଡ ଆଉ ଗ୍ରୁପ୍।
ତ ଦେଖନ୍ତୁ ଅବଜରଭେସନ୍ରେ ହେଉଛି ମେନ୍ ମେନ୍ କ'ଣ ଯାଉଛି ନା, ଅବଜରଭେସନ୍ରେ ହେଉଛି ତା ଟାଇପ୍ସ ରହୁଛି କଣ୍ଟ୍ରୋଲ ଅନକଣ୍ଟ୍ରୋଲ୍ଡ, ଆଉ ଗୋଟେ ହେଉଛି ପାର୍ଟିସିପାଣ୍ଟ ନନ୍ ପାର୍ଟିସିପାଣ୍ଟ। ତ ଦୁଇଟା ଯାକ ଏଇ ଚାରିଟା ଯାକ ମାନେ ରହିବ ହେଉଛି ଆମର ଅବଜରଭେସନ୍ ଭିତରେ। ତ ପାର୍ଟିସିପାଣ୍ଟରେ ହେଉଛି ଟିଚର ହେଉଛି ପାର୍ଟିସିପେଟ୍ କରିକି ଅବଜର୍ଭ କରିବେ, ନନ୍ ପାର୍ଟିସିପାଣ୍ଟରେ ଦୂରରୁ ରହିକି ପିଲାମାନେ ଜାଣିବେନି ସେମିତି ଅବଜର୍ଭ କରିବେ। ତ ଇଏ ହେଉଛି ଅବଜରଭେସନ୍ର ମେନ୍ ଟାଇପ୍ସ, ତ ସେଇଟା ଏଠି ହେଉଛି ଦେଇଛି। କଣ୍ଟ୍ରୋଲ୍, ତ ଟିଚର୍ ହେଉଛି କଣ୍ଟ୍ରୋଲ୍ କରିକି କଣ୍ଟ୍ରୋଲିଂ ସିଚୁଏସନ୍ରେ ହେଉଛି ଅବଜର୍ଭ କରିବେ, ଅନକଣ୍ଟ୍ରୋଲ୍ ମାନେ ବିନା କଣ୍ଟ୍ରୋଲ୍ରେ ହେଉଛି ଅବଜରଭେସନ୍ ହେବ। ତ ଏମିତି ଏଇଗୁଡ଼ା ହେଉଛି ଟାଇପ୍ସ ଅଫ୍ ଅବଜରଭେସନ୍। ତ ଆମର କେଉଁଟା ହେଉଛି ଅବଜରଭେସନ୍ ସହିତ ରିଲେଟେଡ୍ ନୁହେଁ ସେ ପଚାରୁଛି, ତେଣୁକରି ଆନ୍ସର୍ ହୋଇଯିବ ଏଠି ଅପସନ୍ ଡି ହୋଇଯିବ। ତାପରେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଖନ୍ତୁ, ଏ ଗୁଡ୍ ଅବଜରଭେସନ୍ ରିକ୍ୱାୟାର୍ସ ଇଣ୍ଟେଲିଜେଣ୍ଟ ପ୍ଲାନିଂ, ଏକ୍ସପର୍ଟ ଏକ୍ଜିକ୍ୟୁସନ୍, ଆଡିକ୍ୱେଟ୍ ରେକର୍ଡ଼ିଂ, ଅଲ୍ ଅଫ୍ ଦ ଏଭବ୍। ତ ଗୋଟେ ଗୁଡ୍ ଅବଜରଭେସନ୍ କ'ଣ କ'ଣ ରିକ୍ୱାୟାର୍ କରେ? ତ ଇଣ୍ଟେଲିଜେଣ୍ଟ ପ୍ଲାନିଂ ତ ନିହାତି ଭାବରେ ରିକ୍ୱାୟାର୍ କରିବ, ଏକ୍ସପର୍ଟ ଏକ୍ଜିକ୍ୟୁସନ୍ କରିବ, ତାପରେ ଆଡିକ୍ୱେଟ୍ ରେକର୍ଡ଼ିଂ ବି ଦରକାର। ତ ତେଣୁକରି ଆନ୍ସର୍ ହୋଇଯିବ ଏଠି ଅଲ୍ ଅଫ୍ ଦ ଏଭବ୍। ତାପରେ ନେକ୍ସଟ ଦେଖନ୍ତୁ, ଟିଚର୍ ମେଡ୍ ଟେଷ୍ଟ ଫଲୋଜ୍ ଦ ଷ୍ଟେପ୍ସ, ଟିଚର୍ ମେଡ୍ ଟେଷ୍ଟ ଫଲୋଜ୍ ଦ ଷ୍ଟେପ୍ସ ପ୍ଲାନିଂ, ପ୍ରିପେୟାରିଂ, ଟ୍ରାଏ ଆଉଟ୍ ବୋଥ୍ ଏ ଆଣ୍ଡ ବି। ଦେଖନ୍ତୁ ଏଇଠି କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଲା ଯେ ଟିଚର୍ ମେଡ୍ ଟେଷ୍ଟ, ତ ଆମେ ଜାଣିଛନ୍ତି ଯଦି ଟେଷ୍ଟ କନଷ୍ଟ୍ରକ୍ସନ୍ ଆମେ କରିବା ତା'ର ହେଉଛି ଷ୍ଟେପ୍ସ ଅଛି ଚାରିଟା, ଯେଉଁଟାକି ହେଉଛି ଆମର ଟେଷ୍ଟ କନଷ୍ଟ୍ରକ୍ସନ୍ର ହେଉଛି ଷ୍ଟେପ୍ସ ପ୍ଲାନିଂ, ତାପରେ ହେଉଛି ପ୍ରିପେରେସନ୍, ତାପରେ ଟ୍ରାଇଂ ଆଉଟ୍, ତାପରେ ଇଭାଲୁଏସନ୍। ତ ଏଇଟା ଆମର ଟେଷ୍ଟ କନଷ୍ଟ୍ରକ୍ସନ୍ର ହେଉଛି ଜେନେରାଲି ଗୋଟେ ଟେଷ୍ଟ ପାଇଁ ଏଇଟା ହେଉଛି ଷ୍ଟେପ୍ସ ବା ଷ୍ଟେପ୍ସ ଆମେ କହିବା। କିନ୍ତୁ ଯଦି ଗୋଟେ ଟିଚର୍ ମେଡ୍ ଟେଷ୍ଟ ଆସିଗଲା ତ ଏଇଟା ହେଉଛି କେବଳ ଟିଚର୍ ହିଁ ତାକୁ ପ୍ରିପେୟାର ହିଁ କରିଥାଏ, ଟିଚର୍ ମେଡ୍। ତ ତେଣୁକରି ତା'ର ନାଁ ହେଇଛି ଟିଚର୍ ମେଡ୍। ତ ଏଇଟା ହେଉଛି ମେନ୍ ହେଉଛି କ'ଣ କରିଥାଏ, ଦୁଇଟା ଷ୍ଟେପ୍ରେ ହେଇଥାଏ, ପ୍ଲାନିଂ ଆଣ୍ଡ ପ୍ରିପେରେସନ୍। ତ ଆନ୍ସର୍ ହେଇଯିବ ଏଠି ବୋଥ୍ ଏ ଆଣ୍ଡ ବି। ତାପରେ ନେକ୍ସଟ ଦେଖନ୍ତୁ, ଟିଚର୍ ମେଡ୍ ଟେଷ୍ଟ ଲ୍ୟାକ୍ସ ରିଲାଏବିଲିଟି, ଭ୍ୟାଲିଡ଼ିଟି, ଅବଜେକ୍ଟିଭିଟି, ୟୁଜାବିଲିଟି। ଏଇ ଷ୍ଟେଟମେଣ୍ଟଟା ହେଉଛି ଟ୍ରୁ, ଫଲ୍ସ, ପାର୍ସିଆଲି କରେକ୍ଟ, ନନ୍ ଅଫ୍ ଦ ଏଭବ୍। ଦେଖନ୍ତୁ ଏଠି କ'ଣ ହେବ ଆନ୍ସର୍, ନା ଏଠି ଆନ୍ସର୍ ହେବ କି ସେ କହୁଛି ଟିଚର୍ ମେଡ୍ ଯେଉଁ ଟେଷ୍ଟ ଗୁଡ଼ା ଟିଚର୍ ହେଉଛି ତିଆରି କରିବେ ସେଗୁଡ଼ା ହେଉଛି ତା ଦେହରେ କ'ଣ ହେଉଛି ଅଭାବ ରହିବ, ରିଲାଏବିଲିଟି ଅଭାବ ରହିବ, ଭ୍ୟାଲିଡ଼ିଟି, ଅବଜେକ୍ଟିଭିଟି, ୟୁଜାବିଲିଟି। ତ ସେମିତି କିଛି ନାହିଁ, ଟିଚର୍ ମେଡ୍ ଟେଷ୍ଟର ବି ରିଲାଏବିଲିଟି, ଭ୍ୟାଲିଡ଼ିଟି, ଅବଜେକ୍ଟିଭିଟି, ୟୁଜାବିଲିଟି ରହିବ। ତ ଏଇ ଯେଉଁ ରିଲାଏବିଲିଟି, ଭ୍ୟାଲିଡ଼ିଟି, ଅବଜେକ୍ଟିଭିଟି, ୟୁଜାବିଲିଟି, ଏଇ ଯେଉଁ ଦେଖୁଛନ୍ତି ସବୁ କ୍ୟାରେକ୍ଟରିଷ୍ଟିକ୍ସ ଗୁଡ଼ା, ଏଗୁଡ଼ା ହେଉଛି କ'ଣ ନା ଏଗୁଡ଼ା ହେଉଛି କ୍ୟାରେକ୍ଟରିଷ୍ଟିକ୍ସ ଅଫ୍ ଏ ଗୁଡ୍ ଟେଷ୍ଟ। ଗୋଟେ ଗୁଡ୍ ଟେଷ୍ଟର ହେଉଛି ଏଗୁଡ଼ା କ୍ୟାରେକ୍ଟରିଷ୍ଟିକ୍ସ, ଠିକ୍ ଅଛି। ତ ଗୋଟେ ମାନେ ଗୁଡ୍ ଟେଷ୍ଟର ଏସବୁ ହେଉଛି କ୍ୟାରେକ୍ଟରିଷ୍ଟିକ୍ସ। ତ ଏଗୁଡ଼ା ହେଉଛି ରହିବ, ସେମିତି ନୁହେଁ ଯେ ଲ୍ୟାକ୍ ହେବ। ତ ତେଣୁକରି ଷ୍ଟେଟମେଣ୍ଟ କ'ଣ ହେଇଯିବ, ଷ୍ଟେଟମେଣ୍ଟ ହେଇଯିବ ଆମର ଫଲ୍ସ। ତ ଆନ୍ସର୍ ହେଇଯିବ ବି। ତାପରେ ନେକ୍ସଟ ଦେଖନ୍ତୁ, ନେକ୍ସଟ ଅଛି ମେଟାକଗ୍ନିସନ୍ ରେଫର୍ସ ଟୁ, ମେଟାକଗ୍ନିସନ୍ ରେଫର୍ସ ଟୁ ନଲେଜ୍ ଆବାଉଟ୍ ନଲେଜ୍, ଥିଙ୍କିଂ ଆବାଉଟ୍ ଥିଙ୍କିଂ, ଆଣ୍ଡ ଆପ୍ରୋଚ୍ ଅଫ୍ ହ୍ୱାଟ୍ ୱାନ୍ ଅଲରେଡ଼ି ନୋଚ୍, ଅଲ୍ ଅଫ୍ ଦ ଏଭବ୍। ତ ମୁଁ କହିଥିଲି ଯେ ମେଟାକଗ୍ନିସନ୍ ହେଉଛି ଥିଙ୍କିଂ ଆବାଉଟ୍ ଥିଙ୍କିଂ, ନଲେଜ୍ ଆବାଉଟ୍ ନଲେଜ୍, ଆଣ୍ଡ ଇଟ୍ ଇସ୍ ଏ ଆପ୍ରୋଚ୍ ଅଫ୍ ହ୍ୱାଟ୍ ୱାନ୍ ଅଲରେଡ଼ି ନୋଚ୍। ତ ମେଟାକଗ୍ନିସନ୍ ହେଉଛି ଆମର ମେନ୍ ହେଉଛି ଥିଙ୍କିଂ ଆବାଉଟ୍ ଥିଙ୍କିଂ ଆଣ୍ଡ ନଲେଜ୍ ଆବାଉଟ୍ ନଲେଜ୍। ତ ଆଉ ଜଣେ ଯାହା ଜାଣିଥାଏ ତ ତା ଥିଙ୍କିଂ ପ୍ରୋସେସ୍କୁ ହେଉଛି ଇଏ ହେଉଛି ଇମ୍ପ୍ରୁଭ୍ କରେ ଥ୍ରୁ ଦ ପ୍ରୋସେସ୍ ଅଫ୍ କ'ଣ, ମୁଁ କହିଥିଲି ଯେତେବେଳେ ଆମେ ଡିସ୍କସ୍ କରିଥିଲେ ମେଟାକଗ୍ନିସନ୍, ତ ହେଉଛି ଆମର ସ୍କାଫୋଲ୍ଡିଂ, ଗୋଟେ ସ୍କାଫୋଲ୍ଡିଂ ଗୋଟେ ଟର୍ମ ଥିଲା, ସେ ହେଉଛି ହେଲ୍ପ କରେ ଆଚିଭ୍ କରିବା ପାଇଁ ପିଲାମାନଙ୍କ ଭିତରେ କଗ୍ନିଟିଭ୍ ପାୱାର, ଯେଉଁଟାକି ଥିଙ୍କିଂ ଆବାଉଟ୍ ଥିଙ୍କିଂ, ଠିକ୍ ଅଛି। ତାପରେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଖନ୍ତୁ, ନେକ୍ସଟ ଅଛି ପିୟର୍ ଆସେସ୍ମେଣ୍ଟ କ୍ୟାନ୍ ବି, ତ ତେଣୁକରି ଆନ୍ସର୍ ହେଇଯିବ 14 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚିନ୍ର ଅଲ୍ ଅଫ୍ ଦ ଏଭବ୍। ତାପରେ ପିୟର୍ ଆସେସ୍ମେଣ୍ଟ କ୍ୟାନ୍ ବି ପରଫର୍ମଡ୍ ଥ୍ରୁ ଅର୍ଗାନାଇଜେସନ୍, ଅର୍ଗାନାଇଜିଂ, ଟିମ୍ ଟିଚିଂ, କୋଲାବରେଟିଭ୍ ଲର୍ଣ୍ଣିଂ, କୋଅପରେଟିଭ୍ ଲର୍ଣ୍ଣିଂ, ଅର୍ ଅଲ୍ ଅଫ୍ ଦ ଏଭବ୍। ଦେଖନ୍ତୁ ଏଠି ପିୟର୍ ଆସେସ୍ମେଣ୍ଟ ଆମେ କ'ଣ କହିବା, ପିୟର୍ ଗ୍ରୁପ୍ସମାନଙ୍କ ଭିତରେ ଯେଉଁ ଆସେସ୍ମେଣ୍ଟ ହେଇଥାଏ, ତ ହେଉଛି କ୍ୟାନ୍ ବି ପରଫର୍ମ ଟିମ୍ ଟିଚିଂ ହେଇକି ହେଇପାରିବ, କୋଲାବରେଟିଭ୍ ଲର୍ଣ୍ଣିଂ ହେଇକି ହେଇପାରିବ, ତାପରେ କୋଅପରେଟିଭ୍ ଲର୍ଣ୍ଣିଂ ହେଇକି ବି ହେଇପାରିବ। ତ ତେଣୁକରି ଆନ୍ସର୍ ହେଇଯିବ ଏଠି ଅଲ୍ ଅଫ୍ ଦ ଏଭବ୍। ତ ଟିମ୍ ଲର୍ଣ୍ଣିଂ ହେବ, ଟିମ୍ ଟିଚିଂ ଲେଖିଦେଇଛି, ତ ହେଉଛି କୋଲାବରେଟିଭ୍ ଲର୍ଣ୍ଣିଂ ଆଣ୍ଡ କୋଅପରେଟିଭ୍ ଲର୍ଣ୍ଣିଂ ତ ନିହାତି ଭାବରେ ରହିବ। ତ ଏଇଠି ହେଉଛି ଦୁଇଟା ତ ଅପସନ୍ ଆମେ ନେଇପାରିବାନି, ତ ଏଇଟା ହେଉଛି ଟିମ୍ ଟିଚିଂ, ଟିମ୍ ଟିଚିଂ ହେଉ ତ ଗ୍ରୁପ୍ସରେ ହେଉଛି ଟିମ୍ରେ ସେମାନେ ଇଚ୍ ଅଦର୍କୁ ହେଉଛି କିଛି ହେଉଛି ମାନେ ପିୟର୍ସ ମାନେ ନିଜ ନିଜ ଭିତରେ ଡିସ୍କସ୍ କରିବେ,
ତ ତାପରେ ଲର୍ନ କରିବେ, ଇଚ୍ ଅଦର୍କୁ ଟିଚ୍ କରିବେ, ତ ତେଣୁକରି ଟିଚିଂ ବି ଟର୍ମ ବି କିଛି ଭୁଲ ନାହିଁ, ତେଣୁକରି ଆନ୍ସର୍ ହେଇଯିବ ଅଲ୍ ଅଫ୍ ଦ ଏଭବ୍। ତାପରେ ନେକ୍ସଟ ଅଛି, ଟିମ୍ ଟିଚିଂ ଇଜ୍ ଆନ୍ ଆକ୍ଟିଭ୍ ପ୍ରୋସେସ୍, ପାସିଭ୍ ପ୍ରୋସେସ୍, ୱାନ୍ ୱେ ପ୍ରୋସେସ୍, ଅର୍ ଅଲ୍ ଅଫ୍ ଦ ଏଭବ୍। ତ ଏଠି କ'ଣ ହେବ ଆନ୍ସର୍, ନା ଟିମ୍ ଟିଚିଂ ଇଜ୍ ଆନ୍, ତ ଏଇଟା କ'ଣ ନା ଏଇଟା ହେବ କ'ଣ ନା ହେଉଛି କ୍ୱେଶ୍ଚିନ୍ ନମ୍ବର 16 ଆନ୍ସର୍ ହେଇଯିବ ଆକ୍ଟିଭ୍ ପ୍ରୋସେସ୍। ତ ଦେଖନ୍ତୁ ଉପରେ ବି ସେଇ ପିଅର୍ ଆସେସମେଣ୍ଟ ଭିତରେ ଟିମ୍ ଟିଚିଂ ଦେଖିଲା, ଟିମ୍ ଟିଚିଂ ହେଉଛି ଗୋଟେ ଆକ୍ଟିଭ୍ ପ୍ରୋସେସ୍। କ'ଣ ପାଇଁ ନା ଏଥିରେ ହେଉଛି ପିଅର୍ ଗ୍ରୁପ୍ ମାନେ ଆକ୍ଟିଭଲି ଇଚ୍ ଅଦର୍କୁ କିଛି ହେଉଛି କିଛି ଶିକ୍ଷା ଦେଇଥାନ୍ତି, କିଛି ଲର୍ନ କରିଥାନ୍ତି, ତ ତେଣୁକରି ୟାକୁ ଗୋଟେ ଆମେ ଆକ୍ଟିଭ୍ ପ୍ରୋସେସ୍ କହିବା। ତ ଆନ୍ସର୍ ହେଇଯିବ ଅପସନ୍ ଏ। ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏଠି ଆଉ କିଛି କ୍ୱେଶ୍ଚିନ୍ସ ଅଛି, ତ ତାକୁ ଆମେ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ଡିସ୍କସ୍ କରିବା। ସୋ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଫର୍ ୱାଚିଂ।